হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের জয়া বোন, দেখো আমাদের এখানে আজকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে আমি সকালের থেকে কাজগুলো করছিলাম, করে টোরে তারপরে হলো স্নান টান করলাম আর কি। বৃষ্টিতে একদম পুরো ভিজে গেছিলাম, কেননা তখন যদি ক্যামেরাটা অন করতাম, বৃষ্টিতে এখনও দেখো বৃষ্টি পড়ছে, তা তো ক্যামেরাটা নষ্ট হতো মোবাইলটা, তার জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। তার জন্য ভাবলাম যে একটু পরের থেকে ক্যামেরাটা অন করি আর কি। আর দেখো আমি বাগানের থেকে ভিডিওটা শ্যুট করছি, কি ভালো লাগছে না সবুজ গাছগুলো? আর জানো বৃষ্টিতে ভিজে ভিজে না আমার মাথা ব্যথা ধরে গেছে, জানো না কেন? বৃষ্টির জলে এখন জলগুলোতে ভিজলে না পুরো মাথাটা না পুরো ব্যথা ধরে, কেন বা চুলগুলো তো পুরো ভিজা, আর গরুর কাজগুলো তো কিছু কিছু করে করেছি, আরও কতগুলো কাজ তো আছে তোমরা তো জানোই। আর সকালবেলা আমি আজকে খেয়েছি কি জানো, পুরি দিয়ে চা খেয়েছিলাম। চাটা খেয়েটে তারপরে কি করেছি, আবার কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না দেখে জল তো টানা লাগছে, আজকে হাতগুলো তো প্রচণ্ড ব্যথা হয়েছে। তোমরা তো জানো জয়া দিদি যখন কারেন্ট না থাকে তখন তো হাতের প্রচণ্ড ব্যথা হয়। আর জলগুলোকে টেনে টেনে গরুগুলোকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আর কি। দেখো আমাদের রাজা কিন্তু তাকেই আছে আমার দিকে, ও রাজা রাজা। দেখো আমাদের এখানে ডাটা গাছ হয়েছে একটা, জানো মাছদের রান্না করতে পারবো। দেখো দেখেছো কি সুন্দর ডাটা গাছ হয়েছে, আর ধুম্বা গাছ হয়েছে এই জায়গায়। রাজা, ও রাজা, ওকে খালি কিছু খাওয়া দিতে হয়। রাজা, রাজাকে দুধ দুনি করতে হবে আর কি। শোনা, ও শোনা, আজ খাবে আর একটু, দাঁড়া এনে দিচ্ছি। ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি, ভাবিনি গোয়ে প্রেম হবে দুপুর ঝাপানো এক নদী, দুপুর ঝাপানো এক নদী। আরো খাবে পরে দেব সঙ্গে থেকে। দেখো একদম গলির ভিতরে আসছি, বলতো কেন আসছি? এখনো কামিলকিং করতে হবে জানো, একটুখানি একে কামিলকিংটা করে নে, হ্যাঁ তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। হ্যাঁ ঠিক আছে শোনা ভাই বোন, নেলে না আমার রাজা না একদম ভ্যা 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 করতে থাকবে, বলবে কি জয়া 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 আমাকে কামিলকিং কর। তার জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি করে নে কামিলকিংটা, তারপরে তোমাদের সামনে আবার আসবো। ঠিক আছে শোনা শোনা ভাই বোন, বসে বললাম গরুর বাটে, কেননা গরুর গায়ে দুনিটা ফটাফট করে করতে হবে, নেলে না গরুর দুধগুলো উলানটা ফুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে বসে পড়লাম। দেখো ভাই বোন, আমার দুপুরের খাবার আমি রেডি করে ফেললাম, এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, শুধু ডাল পাঁপড় ভাজি আর লঙ্কার কিছু না গো। শোনা ভাই বোন, জানো ডাক্তার আমাকে এত খাবার বারণ করেছে, এখন এগুলো দিয়েই আমাকে মানে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, কেননা আমাকে আর মাছ মাংস কিছু খেতে দিচ্ছে না। আমি কয়েকদিন থেকে না শরীর খুব মানে দুর্বল হয়ে গেছে, কেননা গাখি থেকে কিছু খেতে পাচ্ছি না, গরু দুনি করতে যায় হাতে প্রচণ্ড ব্যথা করে, জানো না একদম অবস্থা হয়ে গেছে আমার। তবু আজকে ডাক্তার কাছে আবার যাবো, যে বলবো যে আমাকে গাখিরটাকে খেতে দাও, না খেতে দিলে আমি কি গাই দুনি করতে পারবো বলো তো শোনা ভাই বোন বলো। এখন আমি এগুলোকে খেতে খাবো, দেখো দেখতে পাচ্ছ একটু কি সাধারণ একটু, এতগুলো ভাত নিয়েছি সবটুকু যদি খেতে পারি তত ভালোই, আর পাঁপড় দেখো না অনেকগুলো পাঁপড় নিয়েছি, পাঁপড় খেতে বলেছে না পাঁপড় বেশি করে নিয়েছি, আমিও কম না। দেখো ভাই বোন, সেই দুপুরে তোমাদের সামনে আসলাম ভাতের থালা নিয়ে, আর সারাদিনের মধ্যে আসে না একটু ঘুমাইছিলাম, তারপরে এখন ঘুমের থেকে উঠে সন্ধ্যায় প্রায় লেগে গেছে, গরু টরুকে দুনি করলাম, দুনি টুনি করে
হাজবেন্ডকে দিয়ে দিলাম, হাজবেন্ড নিয়ে চলে গেল। আর আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে গেছে, দেখেছো সারাদিনের কাজে ঝামেলা চটে শরীরের অবস্থা কি হয়ে যায়। আর কি বলবো সোনা ভাই বোন, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ঠিক আছে সোনা ভাই বোন, বাই বাই।